এই যে দেখো কি, দেখো না পাগল হয়ে গেছে, আর একটা বেরিয়ে দেখো যে পটি করতে বসেছে। এই বুত্তু কি হয়েছে? হ্যাঁ দেখো, এত বেলায় বার করেছি, দুপুরের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে আর বেরিয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখো পুকুরের অবস্থা, শ্যাওলায় ভরে গেছে, আর ওই সাইডটা গাছ কেটে কেটে ফাঁকা করে দিচ্ছে। কি হয়েছে? হ্যাঁ যা, দিদিকে ডেকে নিয়ে আয়, বদ্দিকে, ও জানে বদ্দি খেতে দেবে, যাও ঘরে আছে বদ্দি। যা, এই যে ওদের জন্য আজকে রান্না হয়েছে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। যা দিদিকে ডাক। আমাদের জন্য রান্না হয়েছে, টমেটো আলু সিদ্ধ করে ঘি দিয়ে মেখেছি, আর ডাল সিদ্ধ। হ্যাঁ ও শুনছে, শুনে শুনে বলছে, যা জেনে নিল কি রান্না হয়েছে। দিদিকে ডাক। এ দিদি, ও ভাত দে, এ ভাত মাক, ভাত মাক, তাতে ভাত মাক, ডাক ডাক বদ্দিকে ডাক, শুনছে না? এই তাকে নাম, ও ছদি রাখতে দেয়, ও জানে। তুই যা বদ্দিকে ডাক, বদ্দির সঙ্গে কিছু পারে না করতে। যা পম হাগু করেছে, জল দিয়ে আয়, পমের পমের হাগুতে জল দিয়ে আয়, যা যা পমের হাগুতে জল দে, যা তুইও যাবি হাগু করতে। এ পমের হাগু করে রেখেছে, ওই যে ওই যে, যা পমের হাগুতে জল দিয়ে আয়, যা পারবি না? কিরে পারবি না? তুই দিবি না জল? জল দিবি না? ও জল দেবে না, যে পটলা হাগু করেই যাচ্ছে, যা পটলা হাগুতে জল দে, দিবি না? দেবে না বলছে, দিবি না কেন? এই দিবি না কেন? যা হাগু করেছে, জল দিয়ে আমি যাবো কেন? ওকে জল দিতে পারছি না, আমার মাথা গরম হয়ে গেছে। নে বলে নে, অনেক বলে নে, যা খুশি বলে নে তুই এখন। হ্যাঁ আর কি আছে বল, আর কিছু আছে? ওই যে বদ্দি বসে আছে, বল তাড়াতাড়ি আয় খেতে দে। হ্যাঁ কেন, পটলার হাগুতে জল দিয়ে আসি আগে। হয়েছে? হয়ে গেছে? ওকে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি। আয় গাঝার, গাঝার, হ্যাঁ ভালো করে, ভালো করে, হ্যাঁ আসো পামোচো, ভালো করে পামোচো, সুন্দর করে, হ্যাঁ চলো। এ হেগো, তুই এসছিস কেন? হেগো এখান থেকে হেগে এসছিস? হ্যাঁ আগে করিস সারাদিন, হিসেব করিস সারাদিন, চল যা এখন থেকে যা। হ্যাঁ সারাদিন আগে হিসি করে এখন ঘরে ঢুকবি না তুই, যা। হ্যাঁ তুমি তো, হ্যাঁ শুধু হাগু করে হিসি করে একদম আসবি না বড় ঘরে, একদম আসবি না। হ্যাঁ বদ্দিকে বলে দিচ্ছি, এই দেখ আমাকে ভুতুক করেছে, আমি হাগু করছি বলে আমাকে ভুতুক করছে বদ্দি। এ তুই এত হাগু করছিস তো বলবে না তোকে, বারবার শুধু হাগু করে হিসু করে। হ্যাঁ চলো ভুতু যাও। হ্যাঁ এই চুপ কর, বকবে কিন্তু বদ্দি এবার। হ্যাঁ ভাত মেখে নিক, তারপরে ভাত দেবে খেতে, গরম ভাত একদম, ওই যে একটু একটু বলবে আর দৌড়ে দৌড়ে আসবে, হয়ে গেছে আর কিছু করবে না। হ্যাঁ ভাতটা মেখে নিক, অনেক গরম ভুতু। হ্যাঁ বাবা, এ অনেক গরম, দাঁড়াও এখানে। বসেছে বাবা ভাত খেতে দুজনে। মাখা হয়ে গেছে ভুতু? অবতু আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে দুজনেই, আমরাও খাবো আজকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। কালকে বিয়ে বাড়িতে অনেক কিছু খেয়েছি, তাই আজকে আমরা সিদ্ধ খাচ্ছি। আর ভুতু কম, ভুতু তো মাংস খেয়েছে। ওলে বাবা রে, দিদাও রেডি, এখন আমরা বসে পড়বো খেতে।
এই যে আমাদের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। কিরে হয়েছে, চান হয়ে গেছে? তো ফোন নিয়ে কি করছিস তুই? ফোনটা রাখ, খেতে বসবো এখন। যে ঘুম ভেঙেছে দেখো, সন্ধে হয়েছে, এই যে দিদি কাজ করতে বসে পড়েছে, এটা ঘুমিয়েছিল। আয়, একবার বিকেলে হিস করেইছে, এখন সন্ধে হয়ে গেছে, এর আবার হচ্ছে গিয়ে বারে বারে হিসি পেয়ে যায়। আর হিসি করতে করতে গায়ের দুটো জামা, ওই দেখো হিসিতে ভরিয়ে রেখেছে, এত হিসি হচ্ছে যে হিসির চোটে এখন এখন জামা ভিজে যাচ্ছে। ওই ওই আজকে দুটো, এই যে চারটে জামা, দুটো করে যেহেতু পরাই, চারটে জামা হিসিতে ভিজিয়ে রেখেছে বুকের সাইড দিয়ে। এগুলো কালকে কাচবো। এখন আবার ঘুম থেকে উঠেছে, বিকেলবেলা করিয়েছে, আবার ঘুম থেকে উঠে আবার একটুখানি আবার শুয়ে থাকে সন্ধ্যের টিফিনের আগে পর্যন্ত। বৃষ্টির পড়াশুনো তো, এখন ওর সামনে পরীক্ষা, তাই বেশিরভাগ আর কি ওদের বেডে বসিয়ে রাখছি, নাহলে না অনেক চেঁচামেচি করে ওরা। কোন হিসি করে আসবে, একটু টিফিন দেবো খেতে, একটা অন্য জামা আবার পরিয়ে দেবো। হয়েছে, তাড়াতাড়ি কর। আর আজকে অনেকটা ঠান্ডা কম আছে, অনেকটাই ঠান্ডা কম। আর এই জারাকটা এখানে বসে আছে, টিফিন টিফিন খাবো কখন? সন্ধে হয়ে গেছে, টিফিন করছো না? হ্যাঁ, মুড়ি মেখে দেবো, দাঁড়াও ওখানে বসে থাকো। পমকে আবার হিসি করিয়ে জল দিয়ে নিয়ে আসি পায়ে, ওকে আবার অন্য জামা পরাতে হবে। এই জামাগুলো যে বিকেলবেলা হিসি করেছে, তখন একটা হিসি করে ভিজিয়েছে, আর একটা হচ্ছে সকালে। দাঁড়া পায়ে জল দিয়ে আসি, আয় গাছার গাছার। হ্যাঁ আসো, এখানে এখানে পা মোচো, তাড়াতাড়ি ভালো করে মোচো। এই যে বাথরুমের ন্যাকড়াটা, এই পমই বারবার হিসি করে আর জল দেওয়া হয়, ওই বেশি ভিজিয়ে ফেলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা মোচো, হ্যাঁ ভালো করে মোচো। কি হয়েছে তোর? হ্যাঁ, ও মুতুনিকে ঘরে আনবো না বলে, মুতুনিকে ঘরে আনতে হবে না, তুই হিসি করে করিস শুধু। হ্যাঁ, সকাল থেকে ও দেখেছে দুটো 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 চারটে জামা ভিজিয়ে ফেলেছে হিসি করে, এখন আর ভুতু তাড়িয়ে দিচ্ছে। এই আসবি না একদম, হিসি করে ভাড়া তুই ঘরে আসবি না। হ্যাঁ যা, শুধু হিসি করে ঘুরিস, ঠিক আছে থাক, অন্যায় হয়ে গেছে, এখন একটু হিসি পেলে কি করবে? এখন দেখো না চুপ করে আছে, ও শুধু হিসি করে জামা ভেজায়। হ্যাঁ, এই এই এই, তুই আমার বেডের কাছে যাবি না একদম। হ্যাঁ, তুই একদম বেডের কাছে আমার যাবি না, যদি তুই আমার বেডে হিসি করে দিস। হ্যাঁ বলে, কে বলেছে আমি হিসি করে দেবো? ওই ওই ওই, ও বৃষ্টি তাকিয়ে তাকিয়ে হাসছে, ওকে মুখ করছে না পারে, ওকে মুখ করছে। যা তুমি বদ্দিকে বলে আসো, এ বদ্দি, ও দেখ আমাকে ভুতু কি মুখ করছে, যাও বদ্দিকে বলো, যা বদ্দিকে বলো, বলবে না? তুমি তাড়িয়ে দিয়েছো, ও এই ঘরে আসবে না, আর তোকে ওই ঘরে যেতে বারণ করেছে, তুই নাকি এদিক ওদিক হিসি করে দিচ্ছিস। হ্যাঁ হিসি করছিস কেন? হ্যাঁ কি কিরে কিরে পম, হিসি করছিস কেন এত? তার জন্যই তো ভুতু বলছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ও ঝগড়া করতে করতে নিজেই উল্টে পড়ে যাচ্ছে। ঠিক আছে হয়েছে হয়েছে, চুপ করো, মুড়ি মাখবো এখন, ওকে একটা জামা পরিয়ে দিই, তারপরে ওকে মুড়ি মেখে দেবো, এত রাগ করলে হয় না। তুমি যাও তোমার বেডে বসো। মুখ পড়ে টরে গেছে, বসেছে, ওই যে আবার নেমেছে। আরে যা, আমি ওকে জামা পরিয়ে মুড়ি মাখবো, তোকে না কি দেবো না নাকি? তুই যাবি না, ভয় পেয়েছিস? দাঁড়া তোর জামা এখানে নিয়ে আসি, টিফিন দেবো এখন, সন্ধে হয়ে গেছে, এখন টিফিন খাওয়া হবে আমাদের। খিদে পেয়ে গেছে ও বুচ্চু, তোমার খিদে পেয়ে গেছে? ওলে বাবা রে, খিদে পেয়ে গেছে আমাদের।
সবকিছু দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে, তাই না? তো নেডি হতো, কিন্তু নেডি হয়ে গেছে। টিফিন খাবে, খেয়ে গিয়ে একজন আমার পাশে আর একজন ছদ্মির পাশে বসে থাকবে খাবে। আমি ওই কুলটা ধরেছি, কুলটাও দেখছে ভুতু, এ কুলটা মনে হচ্ছে দেবে। আমি খেলেই হলো, আমি খাচ্ছি কিনা দেখ। খাবি? কুড়িটাও দিতে হবে, দেখো দুটো মুড়ি কেমন ঝুলিয়ে রেখেছে। হাতে আবার এই যে আটিটা রয়েছে, সেটাও দেখছে, ও খাবে। ওকে দেব পরে, ও বেটে গিয়ে এই আটিটা বসে বসে খাবে। খাওয়া হয়েছে তোর সব? কম, চলো এবার বেটে যাও, বেটে যাও, বেটে গিয়ে বসো। হ্যাঁ যাও। ও দেখো আবার কে দরজার গ্রিলের শব্দ পেয়েছে, ওর জন্য একটু ভেউ করে উঠলো। আগে তাড়াতাড়ি আমি, হ্যাঁ খেয়েছে, হ্যাঁ আমাদের খাওয়ার টাইমে কেচ্ছে হয়েছে ভুতু, হ্যাঁ হয়ে গেছে। চলো এই যে কাশলো, এখন ওই খ্যাক খ্যাক করবে, দরজা দেখবে আর খ্যাক খ্যাক করবে। কি হয়েছে, যাও বেডে, যাও বেডে, বেডে বেডে যাও, ওখানে যা, বেডের উপরে বস, খাটে উঠবি, খাটে উঠবি ছদ্মির কাছে। ওই দেখো খাটে উঠবে। কি রে, তুই বলেছিস ওকে খাটে নিবি? চল ওঠ, বই খাতা সরা আগে, কোনো যদি চেঁচামেচি শুনি তাহলে কিন্তু বৃষ্টি তোকে কিন্তু মারবো। ওঠো ভুতু, যাও ওখানে গিয়ে বসো, হ্যাঁ চুপ করে বসো, একদম যেন শব্দ না হয়, ছদ্দি কিন্তু পড়ছে, ঠিক আছে? একদম শব্দ বার করবে না, আর বৃষ্টি তুইও কিন্তু ওর পেছনে লাগবি না, পরীক্ষা। আজ তাহলে এখানে এই পর্যন্তই, বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগ।